তো এখন আমরা একটা নতুন একটা কেস সম্পর্কে আলোচনা করব। আমাদের কেসটা হচ্ছে এরকম যে আমার ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে এইভাবে, এইভাবে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের সাথে আমার এরকম করে একটা লুপ রয়েছে, একটা লুপ রয়েছে যেই লুপের ভেতর দিয়ে কারেন্ট পাস হচ্ছে। ওকে, সেই লুপের ভেতর দিয়ে আমার কারেন্ট পাস হচ্ছে, এরকম একটা লুপ আমার কাছে রয়েছে। তো এই যে আমার কাছে যেই লুপটা রয়েছে, সেই লুপের ভেতর দিয়ে তো কারেন্ট পাস হচ্ছে, এবং কারেন্টটা পাস হচ্ছে আমরা মনে করি এই দিক বরাবর, আই আই, এভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে, আই পরিমাণ কারেন্ট। তো এই যে আমার এই লুপটার মধ্য দিয়ে এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে, সেই কারেন্টটা ফ্লো হওয়ার কারণে আমরা জানি যে এই তারটাকে আমার ম্যাগনেটিক ফিল্ড যেটা রয়েছে সেটা একটা ফোর্স দিবে। তো আমরা সেই জিনিসগুলো সম্পর্কে যদি আলোচনা করি, এটা জাস্ট আমরা পুরো কেসটাকে উপর থেকে দেখছি, আমরা যদি এটাকে সাইড থেকে দেখার চেষ্টা করি তাহলে জিনিসটা কেমন হবে। আমার আবার আছে এই জিনিসগুলো আসলে ইমাজিন করা কঠিন বলে আমরা বিভিন্ন কালার দিয়ে এগুলোকে নানাভাবে আঁকার চেষ্টা করছি। ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে এইভাবে, তো তার সাথে আমি যদি চিন্তা করি আমার ওয়্যারটা এরকম করে আছে, আমি সাইড ভিউটা আঁকছি সাইড থেকে, মানে ওয়্যারের এই অংশটাকে বুঝালাম, এই অংশটাকে, তারপর এভাবে গেল ওয়্যারটা, মানে এই অংশগুলোকে বোঝালাম। তো এর মধ্যে দিয়ে এই দিকে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। তো এই পরিস্থিতিতে এই ওয়্যারটার উপর কী পরিমাণ ফোর্স কাজ করবে সেটাকে যদি আমি বের করতে চাই তাহলে আমি কি বলবো। আমরা জানি এফ ইজ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা, ভ্যালুটার কথা যদি বলি। এখন একটা জিনিস চিন্তা করা যাক, আই এবং বি এর মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। এবং আমরা জানি যে সাইন আই আসলে আইয়ের দিক না, এলের দিক, সরি এলের দিক, এলের দিক হচ্ছে এই বরাবর, আইয়ের দিক বরাবর। তো এলের দিক হচ্ছে যদি যেহেতু এই বরাবর, আইয়ের আসলে কোনো দিক নেই, আই একটা স্কেলার রাশি, কিন্তু আই তো একটা দিকে প্রবাহিত হয়। তো কিন্তু আমরা সেই দিকটা বিবেচনা করি না, কিন্তু আমরা এখানে এলকে এমন একটা জিনিস বিবেচনা করেছি যেটা আই এর দিক বরাবর কাজ করে। সো এল হচ্ছে এইভাবে এই দিক বরাবর কাজ করে। তো এখন আমরা এল আর বি এর মধ্যবর্তী কোণকে বলতে পারছি 180 ডিগ্রি। সো পুরো ফোর্সটার ভ্যালু কিন্তু সাইন 180 ডিগ্রির ভ্যালু জিরো, সো জিরো হয়ে যাবে, আই এল বি সাইন থিটার ভ্যালু হবে জিরো। কিন্তু এটা যদি আমার কিছুটা কোণ করে, আমার এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে কিছুটা কোণ তৈরি করে, তখন এই কোণটার ভ্যালু হবে থিটা। তো এখন আমি যদি একটা জিনিস চিন্তা করি, আমার এইখানে এখানে একটা জিনিস চিন্তা করি, এটা হচ্ছে আমার ডি। আমি আগে একটা জিনিস বলে নিই, আমার এই এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে ডি এবং এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে এল, এটাও দৈর্ঘ্য আমি এল ধরলাম, আমার আই এল বি না বলে, ও আচ্ছা সরি, এটাকে আগে এল বলেছিলাম, এটাকে ডি ধরি, এটাকে ডি ধরি, ডি ধরি, আর ওটাকে এল ধরলাম। তো এখন আমার এইভাবে যদি আমি চিন্তা করি, তো এই শুধুমাত্র এই ডি পোর্শনটুকু উপরে একটা ফোর্স কাজ করবে। এখন আমরা জানি যে এটা হচ্ছে আই ডি ক্রস বি, মানে ডি বি সাইন থিটা, ডি এর সেই উপাংশটা। এখন আমি যে ডিকে বলছি এই বরাবর, ডি ভেক্টরটা কিন্তু এই বরাবর, কারণ কারেন্ট এভাবে প্রবাহিত হচ্ছে। তো ডিকে দুটো উপাংশে ভাগ করা যায়, এই একটা, এই একটা, এবং আমরা জানি ডি এর এই উপাংশটা কাজ করবে না, কারণ এটা আমার ম্যাগনেটিক ফিল্ডের দিকের সাথে 180 ডিগ্রি কোণ করে রয়েছে, সেটাই কাজ করবে যেটা ম্যাগনেটিক ফিল্ডের দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে রয়েছে। তার মানে ডি সাইন থিটা কাজ করবে, এই কারণে এই যে এটা হচ্ছে ডি সাইন থিটা, ডি সাইন থিটা, তাহলে আমরা বলতে পারছি আই ডি বি সাইন থিটা। তো আই বি ডি সাইন থিটা নিয়ে আমরা কাজ করছি। তো এখন আমরা বলতে পারছি যে ফোর্সটা আসলে কোন বরাবর কাজ করবে। এখন আমি বলতে পারি যে যে কোনো থিটার বিভিন্ন মানের জন্য এই অংশটুকুর উপরে ফোর্সের ভ্যালু হচ্ছে, এই অংশটুকুর উপরে ফোর্সের ভ্যালু হচ্ছে আই বি ডি সাইন থিটা। তো কিন্তু ফোর্সটা কোন বরাবর কাজ করবে সেটাকে যদি বলি, আমি জানি যে ডি সাইন থিটা কার্যকর, শুধুমাত্র এই অংশটা কার্যকর, ডি এর, ডি এর দুটো অংশ রয়েছে, এই অংশটা কার্যকর নয়। তো ডি এই বরাবর কাজ করছে, মানে ডি সাইন থিটা যেটা নিয়ে আমরা কথা বলছি, এবং আই কাজ ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে এই বরাবর, তাদের মধ্যবর্তী কোণে এবার এভাবে।
তো যদি আমি ফোর্সের কথা বলি, ফোর্সটা ডান হস্ত নীতি অনুসারে আমার হাতটাকে যদি আমরা এরকম করে ঘোরাই, ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে এই বরাবর আর ডি কাজ করছে এই বরাবর। ডান হস্ত নীতি অনুসারে যদি বলি, আমার এটা হচ্ছে আমার কোন কিসের দিক, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের দিক, এটা হচ্ছে আমার ডি সাইন থিটার দিক। তো এখন আমি যদি এটার কথা বলি, ডি যেহেতু আগে রয়েছে তাহলে আমার ডিটা হচ্ছে আমার এই আঙ্গুলটা হবে, সাদাত আঙ্গুলটা এই বরাবর হবে, এবং আমার মাঝখানের আঙ্গুলটা এই বরাবর কাজ করবে। তারপরে আমার বাকি আঙ্গুলগুলো এখানে রয়েছে, আর এখান থেকে আমার এই আঙ্গুলটা বের হয়ে আসবে, মানে ফোর্স আমার স্কিন থেকে বের হয়ে আসছে। ফোর্সটাকে যদি আমি আঁকতে চাই, স্কিন থেকে বের হয়ে আসছে। আমরা যদি নিজেরা ট্রাই করি, কারেন্ট এই বরাবর ফ্লো হচ্ছে, সো এই বরাবর ডি এর দিক, এই অংশটার কথা বলি, এই অংশটার ফোর্স হবে এই বরাবর, আর এই অংশটার উপরে ফোর্স হবে সবসময় এই বরাবর, সেটা যত কোণই করুক যাই করুক এই বরাবর ফোর্স হবে, যদিও ফোর্সের ভ্যালু চেঞ্জ হচ্ছে, আই বি ডি সাইন থিটা হচ্ছে, থিটার সাপেক্ষে সেটা চেঞ্জ হচ্ছে, বাট দুই পাশে ফোর্সের ভ্যালু সমান থাকছে এবং বিপরীত দিকে কাজ করছে। সো ওয়্যারটার কিন্তু কোনো সরণ হবে না, বা এখানে আসলে কোনো টর্কও কাজ করবে না। তারপরে আমরা যে জিনিসটার কথা বলি সেটা হচ্ছে, এটা জাস্ট ওয়্যারটাকে হয়তো একটু প্রসারিত করতে চাইবে, বা ওয়্যারটাকে এরকম এক্সপ্যান্ড করতে চাইবে, বা এই বরাবর একটু একটা অবস্থা তৈরি করতে চাইবে, হয়তো এরকম এরকম একটা অবস্থা তৈরি করতে চাইবে ওয়্যারটার, এখানে এই অবস্থা, কিন্তু জাস্ট কোনো সরণ ঘটবে না। এখন এই অংশ পোর্শনগুলোর কথা যদি আমি বলি, এই পোর্শনগুলোর কথা, তখন আমাদের এটা নিয়ে আলোচনা করতে হবে। এই পোর্শনের আর এই পোর্শন, এই দুটো পোর্শনের ক্ষেত্রে দেখা যায়, আমরা জিনিসটা আঁকছি, ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে এই বরাবর, তো আমি যদি আমার ওয়্যারটাকে আঁকতে চাই, এটা এই বরাবর কাজ করছে আর এই অংশটা এইভাবে কাজ করছে, এইভাবে কাজ করছে। সো এখন এটা কতটুকু কোণ করে রয়েছে, এটা পারপেন্ডিকুলারে রয়েছে আমার ম্যাগনেটিক ফিল্ডের সাথে, ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে এই বরাবর, এটা পারপেন্ডিকুলারে এই বরাবর কাজ করছে, ও সরি, আমার আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, তো আই এই বরাবর প্রবাহিত হচ্ছে, সো এই বরাবর হবে এল এর দিক, এই বরাবর এল কাজ করছে। তাহলে ফোর্সটা কোথায় কাজ করবে, আমরা যদি ডান হস্ত নীতি অনুসরণ করি, আমাদের এটা হচ্ছে আই এর দিক, এটা ফোর্সটা উপরের দিকে কাজ করবে, ফোর্সটা এইভাবে এই লুপটার উপরে উপরের দিকে কাজ করবে, মানে স্ক্রিন থেকে বের হয়ে আসবে, এটা এইভাবে কাজ করবে, মানে এইভাবে একটা অবস্থা তৈরি হবে। তো তারপরে আমরা এখানে বলতে পারি যে এই এই বরাবর একটা ফোর্স সে লাভ করছে। তো এখন যদি আমি বলি ওয়্যারটা কিছু কোণ করেছে, ওয়্যারটা কিছু কোণ করেছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে, এবং এই পোর্শনটা এই বরাবর এইভাবে কাজ করবে, এখনও যেই জিনিসটা ঘটবে সেটা হচ্ছে আমার এই পোর্শনটা হয়তো কিছু কোণ করেছে থিটা, কিন্তু এই অংশটা এই পোর্শনটা কোনো এখনও কিন্তু 90 ডিগ্রিতেই রয়েছে, পারপেন্ডিকুলারে রয়েছে ওয়্যারটার সাথে, এখনও ওয়্যারের সাথে পারপেন্ডিকুলারই থাকবে। সো ফোর্স এখনও এই বরাবর কাজ করবে, এবং একই ভ্যালুর ফোর্স, সেই ভ্যালুটা কত হবে, আমরা যেহেতু দেখেছি যে এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা শুধু আই এল বি হবে, ও সরি 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 সরি, এটা এই বরাবর, এটা এই বরাবর, এবং ফোর্স উপরের দিকে, এটা হচ্ছে আমার এল এর দিক, এটা হচ্ছে আমার বি এর দিক। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা কেন সবসময় পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রিতে রয়েছে, কারণ কিছুক্ষণ পরে দেখা যাবে যে আমার এই ওয়্যারটা এইভাবে কিছু কোণ করেছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে, কিন্তু এটা কিন্তু পারপেন্ডিকুলারই থাকবে, কারণ এটার দিক এই বরাবর এবং এটা এই বরাবর, বাট এই জিনিসটা হয়তো কিছুটা বেঁকে যাবে, এবং এখান থেকে আবার পরের অংশটা শুরু হবে, এরকম একটা চিত্র তৈরি হবে, বাট এই অংশটা সবসময় এটার সাথে 90 ডিগ্রি কোণ করে রয়েছে, যদিও এটা কিছু কোণ করবে বা কোণটা পরিবর্তন হবে, কিন্তু এই অংশটার কোণ চেঞ্জ হবে না। এখন এই অংশটার কথা যদি বলি, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে এই বরাবর, এই কালি দিয়ে দেখাই, এখানে কারেন্ট এই বরাবর ফ্লো হচ্ছে, এটা আসলে নিচের দিকে ফোর্স লাভ করবে আর এটা উপরের দিকে ফোর্স লাভ করবে, মানে স্ক্রিন থেকে বের হয়ে আসবে আর এইখানে যে ফোর্সটা কাজ করবে সেটা স্ক্রিনে ঢুকে যাবে। তাহলে আমরা বলতে পারি, আমরা যদি ওয়্যারটাকে এখন আঁকার চেষ্টা করি, ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এই বরাবর, এবং আমি যদি আমার ওয়্যারটাকে আঁকি এভাবে, সরি, তো এভাবে যদি যায়, তো এখন এই ওয়্যারটা
এটা থিটা কোণ করেছে, বাট এই অংশটা কিন্তু এই পোর্শনটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে এখনও 90 ডিগ্রি কোণ করে রয়েছে। যাই হোক, এখানে একটা ফোর্স কাজ করবে, সেটা এফ হচ্ছে উপরের দিকে, এখানে একটা ফোর্স কাজ করবে, একই পরিমাণ ফোর্স আইএলবি, কারণ এল এর পরিমাণ তো সমান, এফ নিচের দিকে কাজ করবে। তাহলে আমরা যদি এই এক্সিসটাকে ধরে নেই তাহলে এটার কিন্তু একটা ঘূর্ণন সৃষ্টি হবে এবং এটার উপরে একটা টর্ক কাজ করবে। সেই টর্ক কত? এটাকে ঘূর্ণন এক্সিস ধরলে এই দূরত্বটাকে যদি আমি বলি, এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা আমরা দেখেছি, এই দূরত্বটা হচ্ছে d/2। ওকে, তো এখন আমরা বলবো এই d/2 এটাকে আর ধরি, এই স্থান থেকে এই দূরত্বটা হচ্ছে আর, আর এর ভ্যালু যদিও d/2। তো আমাদের টর্কের ভ্যালু হচ্ছে কত? টর্ক হচ্ছে আর ক্রস এফ, আর ক্রস এফ হচ্ছে আমার টর্ক। তো মানে হচ্ছে টর্ক ইজ ইকুয়াল টু আর এফ সাইন থিটা। এই থিটার পরিচয়টা কি? এই থিটা হচ্ছে এফ আর আর এর মধ্যবর্তী কোণ। তো এখন আর কাজ করছে এই বরাবর, এই বরাবর, এবং আমার ফোর্স কাজ করছে নিচের দিকে এইভাবে। তো এইভাবে হয়তো তাদের মধ্যবর্তী কোণ আমি এটা বলতে পারি না, বা এটাও বলতে পারি না, কারণ আমাদের কোণটা হিসাব করা হয় এইভাবে যে দুটোর পাদবিন্দু একই জায়গা, এটা হচ্ছে এফ। তো তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, এটা একটা নাম দিই, সেটা হচ্ছে আলফা। অবশ্যই এটা হচ্ছে, আমি যদি এই বরাবর একটা এরকম এক্সিস টেনে নিই, এদের মধ্যবর্তী কোণ এই আলফা, এটাকে আমি থিটার সাথে মিলিয়ে ফেলবো না। আমি এই জিনিসটাকে যদি একটু ক্লিয়ারলি দেখাই, এটা হচ্ছে আমার ওয়্যারটা, এটা হচ্ছে আমার একটা এক্সিস যেটা আমি মধ্য বরাবর কল্পনা করলাম, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড। তো ওয়্যারটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে যেই কোণটা তৈরি করেছে সেই কোণটা হচ্ছে থিটা, বাট এই এক্সিসটা এই আর এর সাথে যেই কোণ করেছে ওয়্যারটার সাথে সেটা হচ্ছে আলফা। এবং মজার ব্যাপার হচ্ছে এটাও আলফা, আলফা প্লাস থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো সেটা নিয়ে পরে আলোচনা করি। এটা হচ্ছে আমার আর এর দিক, আর এটা ফোর্সের দিক, তো সবসময় নিজ বরাবর কাজ করে, তাহলে এইভাবে হবে, এই দিক বরাবর ফোর্সের দিক কাজ করবে। তাহলে টাও হচ্ছে আর এফ সাইন থিটা। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে এফ d/2, সরি d/2, এফ d/2 সাইন থিটা। ফাইনালি আমরা এটা লিখতে পারছি। তো এটা তো শুধুমাত্র এই একটা পোর্শনের উপর যে টর্ক কাজ করছে, এই 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 পোর্শনটার উপরে টর্ক কাজ করছে, বা সরি এটার উপরে যে টর্ক কাজ করছে, এখন এটার উপরেও তো কিছু টর্ক কাজ করছে। তাহলে আমরা তো জাস্ট একটা নিয়ে আলোচনা করলাম, তো দুটো পোর্শন রয়েছে এরকম, এই একটা এই একটা, তাহলে দুই দিয়ে গুণ হবে। মেইন টাও মানে পুরো টয়ারটার উপর, ওয়্যারের উপরে যেই আমার টর্ক কাজ করছে সেটা হচ্ছে দুই দিয়ে গুণ দেওয়ার ফলে এফ ডি সাইন থিটা। এফের ভ্যালু সবসময় কত দেখেছি? এফের ভ্যালু সবসময় দেখেছি আই এল বি ডি সাইন থিটা। ওকে, ও জঘন্য, সাইন থিটা, আবার লিখি আই এল ডি বি সাইন থিটা। এখন আমি যদি বলি এই এল আর ডিটা আসলে কী, এল আর ডিটা হচ্ছে আমরা এই যে এই ওয়্যারটার ক্ষেত্রফল, এল গুণ বি, এল হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে ডি। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি আই এ বি সাইন থিটা, মানে পুরো ওয়্যারটার উপর যে টর্ক সেটা হচ্ছে আই এ বি সাইন থিটা, এবং এটা থিটার উপর ডিপেন্ড করে। ও সরি, সাইন থিটা, এখন থিটাটা কী? থিটা বলে আসলে ভুল করলাম, এখানে এই থিটাকে আমি অবশ্যই এই থিটার সাথে মিলিয়ে ফেলবো না, এই থিটাটা আসলে হচ্ছে আলফা, আমি সব জায়গায় আলফা লিখে দিচ্ছি, আলফাটা হচ্ছে আসলে আর আর এফ এর মধ্যবর্তী কোণ, আমি এই জায়গাগুলোতে আলফা লিখে দিচ্ছি, আলফা 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 আলফা, তো এই সবগুলো স্থানে যেই জিনিসটা হবে সেটা হচ্ছে আলফা। আলফা হচ্ছে আমার মূলত এফ আর আর এর মধ্যবর্তী কোণ, বা d/2 এর মধ্যবর্তী কোণ। তো এখন এখানে আমি এই জিনিসটা বের করে ফেললাম, বাট আমরা আলফাকে কি বলতে পারি? আমরা বলতে পারি আলফা প্লাস থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সো আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে আমরা এটাকে বলতে পারি আই এ বি কস, সরি সাইন 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা যদি হয় তাহলে এটাকে আমরা শুধুমাত্র কস থিটা বলতে পারি, সাইন 90 মাইনাস থিটাকে কস থিটা বলতে পারি, আই এ বি কস থিটা, এটাই হচ্ছে আমার টাও এর ভ্যালু। ওকে,
এবং এই থিটাটা কি, থিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে ওয়ার যেই কোণ করছে। তো আবার নতুন করে ঝামেলায় আলফা আনার দরকার নেই, আমরা আলফাকে থিটার সাপেক্ষে প্রকাশ করলাম এবং দেখালাম যে ম্যাগনেটিক ফিল্ডের সাথে আমার ওয়ারটা যেই কোণ করছে সেই কোণ যদি থিটা হয় তাহলে টর্কের পরিমাণ হবে আই এ বি কস থিটা, কিন্তু এফের ভ্যালু সবসময় সমান হবে, ওয়ারের এই পোর্শন আর এই পোর্শনের উপরে এফের ভ্যালুটা সবসময় সমান হবে, কারণ সবসময় সেটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি কোণ করে রয়েছে সাইন থিটা। তো এটাই হচ্ছে আমার মূল জিনিস। তো আর কিছু